তো আমরা বিক্রিয়াতাপ বা এনথালপি নির্ণয় করলাম বন্ধন শক্তি দিয়ে। ঠিক একইভাবে আমরা বন্ধন শক্তি নাই ব্যবহার করে আমরা যদি সংগঠন তাপ বা ফরমেশন এনথালপি ব্যবহার করি সেখান থেকেও আমরা বের করতে পারি যে একটা বিক্রিয়ার এনথালপি কত হবে। আরেকটা ব্যাপার বলে নেওয়া দরকার যে সংগঠন তাপ কি জিনিস আমরা আলোচনা করে আসছি, তারপরও যে কোনো একটা সাপোজ পানি তার সংগঠন তাপ কি হবে, পানির সংগঠন তাপ হবে পানির যে উপাদান মৌল হাইড্রোজেন এবং অক্সিজেন তাদের প্রত্যক্ষ বিক্রিয়ার মাধ্যমে যখন আমাদের এক মোল পানি তৈরি হবে তখন তাপশক্তির যে পরিবর্তনটা থাকবে তাকে আমরা বলবো পানির সংগঠন তাপ। সেই সব ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের কিছু মৌলিক গ্যাস আছে, ফর এক্সাম্পল অক্সিজেন একটা মৌলিক গ্যাস, হাইড্রোজেন একটা মৌলিক গ্যাস, ক্লোরিন একটা মৌলিক গ্যাস, আমাদের যারা মৌলিক গ্যাস আছে তাদের সংগঠন তাপ আমরা শূন্য ধরে নিই, মৌলিক গ্যাসগুলোর সংগঠন তাপ আমরা শূন্য ধরে নিই এবং ওই সংগঠন তাপ ব্যবহার করে আমরা খুব সহজেই ডেল্টা এইচ বা বিক্রিয়া তাপ বা এনথালপি বের করতে পারি। এবং এই ক্ষেত্রে আমরা যেই থিওরিটা কাজে লাগাই সেটা হলো গিয়ে যে কোনো একটা বিক্রিয়া এ প্লাস বি সেখান থেকে সি হচ্ছে, এই বিক্রিয়ার ডেল্টা এইচ কি হবে সেটা খুব সহজে বলা যায়। এই বিক্রিয়ার ডেল্টা এইচ হবে আমাদের উৎপাদের সংগঠন তাপ মাইনাস বিক্রিয়কের সংগঠন তাপ, ফরমেশন এনথালপি অফ দ্য প্রোডাক্ট মাইনাস ফরমেশন এনথালপি অফ দ্য রিঅ্যাক্টেড। তো আমরা যদি খেয়াল করি যে আমাদের এখানে উৎপাদ হলো গিয়ে সি, সি এর সংগঠন তাপ ফরমেশন এনথালপি অফ সি মাইনাস বিক্রিয়কের সংগঠন তাপ, বিক্রিয়ক আছে আমাদের দুইটা এ আর বি, এ এর সংগঠন তাপ মাইনাস বি এর সংগঠন তাপ। এখন আমি সংগঠন তাপের মানগুলি যখন জানা থাকবে খুব সহজেই কিন্তু আমি এই বিক্রিয়ার ডেল্টা এইচ এর মানটা বের করে ফেলতে পারবো। ঠিক একইভাবে অনেক সময় আমরা দেখব যে এরকম মোল সংখ্যা দেওয়া, একাধিক মোলের বিক্রিয়া, একাধিক মোলের বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের যেটা করা লাগবে তাদের সংগঠন তাপের সাথে তাদের মোল সংখ্যা আমরা গুণ করব, অর্থাৎ এখানে 4C, 4 মোল সি উৎপন্ন হচ্ছে তাই সি এর সংগঠন তাপের সাথে আমরা 4 গুণ করব, এ 2 মোল বিক্রিয়া করছে এ এর সংগঠন তাপের সাথে 2 গুণ করব, বি 3 মোল বিক্রিয়া করছে তার বি এর সংগঠন তাপের সাথে আমরা 3 গুণ করব। তা আমরা আরো থিওরিটিক্যাল প্রয়োগ দেখতে পারি, যেমন আমরা বললাম পানি তার সংগঠন তাপ হলো গিয়ে মাইনাস 280 কিলোজুল, কার্বন ডাইঅক্সাইড তার সংগঠন তাপ হলো মাইনাস 390 কিলোজুল এবং মিথেন তার সংগঠন তাপ হলো গিয়ে মাইনাস 800 কিলোজুল। আমাদের প্রশ্ন করলো মিথেনের দহন তাপ নির্ণয় করো, প্রশ্ন এটা যে মিথেনের দহন তাপ নির্ণয় করো। তা আমাদের তিনটা সংগঠন তাপের মান দেওয়া আছে, তিনটা সংগঠন তাপের মান দেওয়া, সেখান থেকে মিথেনের দহন তাপ নির্ণয় করো। দহন তাপ নির্ণয় করা সম্পর্কে আমরা খুব বেশি কিছু এখনো পড়ি নাই, বাট মিথেনের দহন বিক্রিয়াটা যদি আমরা বুঝতে পারি তাহলে অনেকটুকু ক্লিয়ার হয়ে যায়। মিথেনের দহন বিক্রিয়া, মিথেনের সাথে অক্সিজেনের বিক্রিয়াটাই আমাদের মিথেনের দহন বিক্রিয়া হবে, মিথেন আর অক্সিজেন বিক্রিয়া করে সেখান থেকে আমরা পাবো কার্বন ডাইঅক্সাইড আর পানি, এবং সমতাকরণ করা লাগবে আমাদের এসব ক্ষেত্রে, সমতাকরণ করলে আমরা যেটা পাবো 2 অণু অক্সিজেন, এটা হলো গিয়ে আমাদের মিথেনের দহন বিক্রিয়া। দহন তাপ মানে কি, দহন তাপ মানে হলো আমাদের এক মোল পদার্থকে দহন করে তাপশক্তির যতটুকু পরিবর্তন হয়। খেয়াল করি আমাদের মিথেন কিন্তু এখানে এক মোল আছে এবং সেটাকে আমি দহন করছি পর্যাপ্ত অক্সিজেন দিয়ে, এই বিক্রিয়ার যে ডেল্টা এইচটাই আমরা পাবো সেটাই হবে আমাদের মিথেন এর দহন তাপ। অর্থাৎ আমার প্রাইমারি টাস্ক যদিও ছিল মিথেনের দহন তাপ নির্ণয় করা, আমাদের সেকেন্ডারি টাস্ক যেটা সেটা হলো এই মিথেন আর অক্সিজেনের বিক্রিয়ার ডেল্টা এইচ এর মানটা বের করা। যদি আমরা মিথেনের এই বিক্রিয়াটার ডেল্টা এইচ এর মান বের করতে পারি তাহলেই কিন্তু আমরা মিথেনের দহন তাপটা পেয়ে যাব। তো এই বিক্রিয়াটার ডেল্টা এইচ বের করার জন্য আমরা এইমাত্র যে সূত্রটা দেখলাম সেটাই আমরা কাজে লাগাবো, উৎপাদের সংগঠন তাপ মাইনাস বিক্রিয়কের সংগঠন তাপ, এবং যদি আমাদের একাধিক মোল সংখ্যা থাকে সেই মোল সংখ্যা দিয়ে ওই সংগঠন তাপটাকে আমরা গুণ করব। অর্থাৎ আমাদের উৎপাদ হলো কার্বন ডাইঅক্সাইড এবং পানি, যার ভিতর পানি আছে 2 মোল, আমাদের কার্বন ডাইঅক্সাইডের সংগঠন তাপ প্লাস 2 ইনটু পানির সংগঠন তাপ, এটা হলো গিয়ে আমাদের উৎপাদের সংগঠন তাপ মাইনাস আমরা লিখব বিক্রিয়কের সংগঠন তাপ। আমাদের বিক্রিয়ক হলো মিথেন এবং অক্সিজেন মাইনাস মিথেনের সংগঠন তাপ মাইনাস 2 ইনটু অক্সিজেনের সংগঠন তাপ।
আমরা দেখি একটু আমাদের কি কি ডাটা দেওয়া ছিল। আমাদের প্রশ্নের আগে বলে দেওয়া ছিল পানি, কার্বন ডাইঅক্সাইড এবং মিথেন তাদের সংগঠন তাপের মান দিয়ে দেওয়া। আমি এখন সেই মানগুলো এখানে বসাবো এবং এই অক্সিজেনের সংগঠন তাপ, যেটা যেহেতু অক্সিজেন একটা মৌলিক গ্যাস, অক্সিজেনের সংগঠন তাপ আমরা বলবো জিরো। তো আলটিমেটলি আমি ডেল্টা এইচ খুব সহজেই এখান থেকে বের করতে পারি। কার্বন ডাইঅক্সাইড তার সংগঠন তাপ হলো -390, পানির 2 × -280, আর মিথেনের সংগঠন তাপ হলো -800, আর অক্সিজেনেরটা যদি আমি লিখি -2 × 0। কেন? কারণ অক্সিজেন একটা মৌলিক গ্যাস, অ্যাজাম্পশন করে নিই আমরা সেটা জিরো। তো এখন আমি ক্যালকুলেশনে আসি, -390, -560, +80। তো এখান থেকে আমরা পাবো ডেল্টা এইচ -150 kJ, অর্থাৎ আমাদের এই বিক্রিয়ার ডেল্টা এইচ -150 kJ, অর্থাৎ মিথেনের দহন তাপ হলো গিয়ে -150 kJ। তো আমরা আরেকটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখতে পারি। তো এটার অনেকভাবে আসতে পারে, অনেক সময় আমাদের বিক্রিয়া তাপ বের করে নেওয়া লাগতে পারে, বা আমি যেরকম ভাবে প্রশ্নটা লিখলাম যে বেনজিনের দহন তাপ -7800 kJ এবং 1 গ্রাম বেনজিন থেকে আমাদের কতটুকু তাপ উৎপন্ন হবে, অর্থাৎ বেনজিনের দহন তাপ দিয়ে দেওয়া আছে এবং সেখান থেকে আমাদের বের করতে বললো যে 1 গ্রাম বেনজিনকে যদি আমি দহন করি তাহলে সেখান থেকে কতটুকু তাপ উৎপন্ন হবে। অনেক ক্ষেত্রেই আমাদের এই দহন তাপটা বের করে নেওয়া লাগতে পারে, যেটা আমরা প্রিভিয়াস অঙ্কে করে আসছি। তো এখন বেনজিনের দহন তাপ বলতে আমরা কি বুঝাই? বেনজিনের দহন তাপ বলতে আমরা বুঝাই 1 মোল বেনজিন। 1 মোল বেনজিন মানে হলো 78 গ্রাম বেনজিন, অর্থাৎ 78 গ্রাম বেনজিন থেকে আমরা তাপ পাই 7800 kJ। 1 মোল বেনজিন থেকে যতটুকু তাপ পাওয়া যায় সেটাই কিন্তু বেনজিনের দহন তাপ। সুতরাং আমরা লিখতে পারি 78 গ্রাম বা 1 মোল বেনজিন হতে আমাদের উৎপন্ন তাপ 7800 kJ। তাহলে আমাদের বের করা লাগবে 1 গ্রাম হতে কতটুকু তাপ উৎপন্ন হয়। 1 গ্রাম হতে আমাদের উৎপন্ন তাপ হলো গিয়ে 7800 / 78 kJ, অর্থাৎ 1 গ্রাম থেকে আমাদের তাপ উৎপন্ন হয় 100 kJ, এবং এটাই কিন্তু আমাদের অ্যান্সার। একটা ব্যাপার আমাদের খেয়াল রাখা লাগবে, দহন তাপ যখন আমি লিখছি তখন আমি মাইনাস দিয়ে লিখলাম, -7800, কিন্তু যখন আমি 1 গ্রাম বেনজিন হতে কতটুকু তাপ উৎপন্ন হবে কথাটা বলে দিচ্ছি, তখন কিন্তু মাইনাস দিলে আমাদের মিনিংটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। আমি যদি বলি কোন একটা বিক্রিয়া ডেল্টা এইচ হলো গিয়ে -100, তার মানে বিক্রিয়াটা হলো তাপ উৎপাদী বিক্রিয়া এবং তার উৎপন্ন তাপ 100। আমি যদি বলি কোন একটা বিক্রিয়ার উৎপন্ন তাপ 80 জুল, এটাকে আমি ডেল্টা এইচ দিয়ে লিখবো ডেল্টা এইচ -80, কিন্তু যখন আমি লিখবো যে এই বিক্রিয়ায় এত তাপ উৎপন্ন হয় তখন কিন্তু আমি লিখবো এই বিক্রিয়ায় 80 জুল তাপ উৎপন্ন হয়। আমি কিন্তু লিখবো না এই বিক্রিয়ায় -80 জুল তাপ উৎপন্ন হয়, কারণ তখন আমার মিনিংটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। আমি যদি বলি -80 জুল তাপ উৎপন্ন হয় তার মানে কিন্তু 80 জুল তাপ শোষিত হচ্ছে। ঠিক একইভাবে এখানেও আমাদের 1 গ্রাম বেনজিন হতে কতটুকু তাপ উৎপন্ন হবে সেখানে আমরা লিখবো 100 kJ। আমরা যদি 1 গ্রাম বেনজিন থেকে লিখি -100 kJ তাপ উৎপন্ন হয়, তার মানে কিন্তু 1 গ্রাম বেনজিন থেকে অ্যাকচুয়ালি কোনো তাপ উৎপন্ন হচ্ছে না, বরঞ্চ 100 kJ তাপ শোষিত হচ্ছে। তো জ্বালানি হিসেবে কোনটি ভালো? যেহেতু আমরা বিক্রিয়ায় উৎপন্ন তাপ নিয়ে আলোচনা করছি এবং জ্বালানি হলো গিয়ে কতটুকু তাপকে কত সহজে উৎপন্ন করতে পারে সেই ব্যাপারটা, তাই আমরা কম্পেয়ার করতেই পারি যে মিথেন, ইথেন বা যে কোনো অ্যালকেন তাদের ভিতর কে সবচেয়ে ভালো জ্বালানি। এবং সেটা জানার জন্য আমাদের এখানে মিথেন এবং ইথেন তাদের দহন তাপের মানগুলো দেওয়া আছে। মিথেনের দহন তাপ -800 kJ/mol এবং ইথেনের দহন তাপ -1200 kJ/mol। ফর এক্সাম্পল আমাদের প্রশ্ন হলো কোনটা ভালো জ্বালানি। তো আমরা যদি ডাটাগুলি খেয়াল করি, 1 মোল মিথেন তাকে দহন করলে 800 kJ তাপ পাওয়া যায়, 1 মোল ইথেন তাকে দহন করলে 1200 kJ তাপ পাওয়া যায়। কিন্তু ডাটা দেখে কিন্তু আমাদের পরিষ্কার মনে হচ্ছে যে ইথেন ভালো জ্বালানি, কিন্তু আমরা যখন ভালো জ্বালানি চিন্তা করব তখন অ্যাকচুয়ালি 1 মোল থেকে কতটুকু তাপ পাওয়া যায় সেটা চিন্তা না করে আমরা চিন্তা করব 1 গ্রাম থেকে কতটুকু তাপ পাওয়া যাচ্ছে। 1 মোল মিথেন হলো গিয়ে 16 গ্রাম। তো মিথেনের জন্য আমরা বলতে পারি যে 16 গ্রাম মিথেন
তার থেকে আমাদের উৎপন্ন তাপ হলো গিয়ে 800 কিলোজুল তাহলে 1 গ্রাম মিথেন তার থেকে আমাদের উৎপন্ন তাপ হলো গিয়ে 50 কিলোজুল ক্যালকুলেশন করে আমরা বের করলাম 1 গ্রাম মিথেন তাকে দহন করে আমি 50 কিলোজুল তাপ পাচ্ছি ইথেনের ক্ষেত্রে আসি 1 মোল ইথেন থেকে পাই আমরা 1200 কিলোজুল 1 মোল ইথেন হলো গিয়ে 30 গ্রাম ইথেন তো ইথেনের জন্য আমরা লিখতে পারি 30 গ্রাম ইথেন তার থেকে আমাদের উৎপন্ন তাপ হলো গিয়ে 1200 কিলোজুল তাহলে 1 গ্রাম ইথেন তার থেকে উৎপন্ন তাপ হলো গিয়ে 40 কিলোজুল আমরা ক্যালকুলেশন করে বের করলাম যে আমাদের 1 গ্রাম মিথেন এবং 1 গ্রাম ইথেন থেকে আমরা কতটুকু করে তাপ উৎপন্ন করতে পারছি এবং আমরা দেখলাম 1 গ্রাম মিথেন থেকে আমরা 50 কিলোজুল তাপ পাই এবং 1 গ্রাম ইথেন থেকে আমরা পাই তার চেয়ে কম 40 কিলোজুল তাপ এবং সেই সেন্সে আমি বলবো মিথেন একটা ভালো জ্বালানি ইথেনের তুলনায় যদি আমার একাধিক জ্বালানি দেওয়া থাকে সেখানে কোনটা বেশি ভালো জ্বালানি বের করতে বলা হয় তখন আমাদের দহন তাপ নির্ণয় করা লাগবে 1 গ্রাম থেকে কতটুকু তাপ শক্তি পাওয়া যায় সেটা বের করা লাগবে এবং 1 গ্রামের জন্য যার সবচেয়ে বেশি শক্তি পাওয়া যাচ্ছে সেই অ্যামাউন্টটা আমরা কনসিডার করে বলবো ওইটা আমাদের সবচেয়ে ভালো জ্বালানি